দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকার আলুবাজার। এই যে শুরিটোলা ব্রিজ দেখা যাচ্ছে, ফুট ওভার ব্রিজ, ওই যে শুরিটোলা স্কুল। আপনি যদি একটু এদিকে লক্ষ্য করেন, আমি ক্যামেরাটা ঘুরিয়ে এদিকে নিলাম, ওই পাশে ওই যে গুলিস্তান দেখা যায়, এটা হচ্ছে গুলিস্তান হানিফ ফ্লাইওভার। হানিফ ফ্লাইওভার যদি আপনি লক্ষ্য করেন, এবং এদিকে এই যে যে গলিটা দেখা যায়, এ পাশে আপনার এই গলিটা কাপ্তান বাজার চলে গেছে, আবার এই গলিটা চলে গেছে একেবারে এদিক দিয়ে সিদ্দিক বাজার হয়ে একেবারে সাইকেল স্ট্যান্ড বংশাল, এ পাশ দিয়েও বংশাল যাওয়া যায়। ওই যে বংশাল আল রাজ্জাক হোটেল দেখা যায়। আপনি যদি একটু কাছ থেকে আর একটু ভালোভাবে দেখায়, দেখবেন যে সব দোকান বন্ধ আছে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান। এই এলাকাটা হচ্ছে পুরান ঢাকা। পুরান ঢাকা যদি বন্ধ থাকে, তাহলে আপনাকে জানতে হবে যে পুরো ঢাকাই কিন্তু বন্ধ। আমি আপনাকে দেখাই যে ঢাকায় তেমন গাড়ির চাপ নাই, গাড়ির চাপ না থাকায় কিন্তু এখানে যানজট নাই। এই অংশটা কিন্তু অনেক যানজট লেগে থাকতো। আর আপনারা দেখেন সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু দুই পাশে বন্ধ আছে। পুরান ঢাকায় যদি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে ঢাকা এখনও জমে ওঠেনি। খুব শীঘ্রই ঢাকা জমে উঠবে, কারণ যখন দেখবেন যে পুরান ঢাকা সব কিছু খুলে গেছে, তখনই ঢাকা জমবে, তাছাড়া কিন্তু জমবে না। আমি আর একটু যদি এগিয়ে দেখাই আপনাদের, ওই যে ওপাশে বংশালের একেবারে জুতার মার্কেট, ওখান থেকেই কিন্তু সারা বাংলাদেশে একেবারে পাইকারি চামড়ার জুতা যায়। এবং আর একটু যদি এই পাশে আমি দেখাই, এই পাশে ওই যে গুলিস্তানের পাশেই কিন্তু আপনারা দেখবেন যে ওইটা হচ্ছে একেবারে সিদ্দিক বাজারের ওখানেই কিন্তু জুতার পাইকারি মার্কেট। সিদ্দিক বাজারের আর এক পাশে সেটা হচ্ছে ফুলবাড়িয়া জুতার মার্কেট প্লাস কাপড়ের মার্কেট। ওই জুতার মার্কেট কাপড়ের মার্কেট যদি না খুলে, সেখানে কিন্তু দেখবেন যে কোনো প্রকার ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, সে কারণেই কিন্তু ব্যবসায়ী আসবে না। আবার এদিকে এই যে বাসাগুলো দেখছেন, এই বাসাগুলো হচ্ছে আসলে ছোটো ছোটো গার্মেন্টসের জন্য, ছোটো ছোটো গার্মেন্টস পল্লী বলে এটাকে। ওই যে আপনারা দেখেন ইসলামিয়া ফ্যাশন, এমএস ফ্যাশন, আবার এই যে এদিকে এগুলো কিন্তু সমস্তই স্যানিটারি মার্কেট, এই স্যানিটারি মার্কেটগুলোও কিন্তু বন্ধ আছে। তবে আপনারা কিন্তু দেখছেন এই পুরান ঢাকা বংশাল এলাকায় এই রোড দিয়ে কিন্তু সদরঘাট থেকে গাড়িগুলো আসে। এই যে সদরঘাটের গাড়িগুলো দেখছেন আপনারা, এই যে ভিক্টোরিয়া ক্লাসিক একটি পরিবহন, এগুলো সদরঘাটের গাড়ি। এই সদরঘাটের গাড়িগুলো কিন্তু ব্যাপক চাপ থাকে যদি যাত্রীর চাপ থাকে, কিন্তু যাত্রীর চাপ মোটেই নেই, সে কারণে কিন্তু এখানে যানজট নেই। এই রাস্তা দিয়ে বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকে যারা যাওয়া আসা করেন, তারা কিন্তু বলতে পারবেন যে কি ধরনের যানজট এই রাস্তায় লেগে থাকে, সেই যানজট নেই। তবে সবাই বলছে যে ব্যবসা প্রতিষ্ঠান আগামী সপ্তাহ থেকে, অর্থাৎ আগামী শনিবার থেকে একেবারে পুরোদমে খুলবে এবং ব্যবসা সম্পূর্ণরূপে চালু হবে। তখন কিন্তু দেখবেন যে এই রাস্তার একটা ব্যস্ততা দেখবেন। আমি যদি আপনাকে ওই পাশে নিয়ে যাই, আপনি দেখেন এই যে দুই একটা গাড়ি দেখা যায়, এখান দিয়ে যদি আমি দেখাই আপনাদের পুরো রাস্তার দুই পাশে যে একেবারে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। এই যে ছোটো ছোটো গাড়িগুলো যারা আর কি প্রাইভেট কার বলেন, এগুলো কিন্তু চলে আসছে। এছাড়া এই যে আজমেরি পরিবহন দেখছেন, এই পরিবহনগুলো এরকম পরিবহন অনেক, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে।